নমস্কার, আপনি দেখছেন আরোহী নিউজ বাংলা, আর আপনার সঙ্গে রয়েছি আমি অভিরূপ। আর আজ আমাদের সঙ্গে আমার গেস্ট হিসেবে রয়েছে অরিত্র, আমাদেরই সহকর্মী। আমরা অবশ্যই আইপিএল নিয়ে আলোচনা শুরু করব, কারণ কালকে কেকেআরের জয়যাত্রা শুরু হয়েছে আর আইপিএলও শুরু হয়ে গেছে। তো তার আগে আমি দর্শক বন্ধুদের একটা প্রতিবেদন দেখাবো এই বিষয়ে, কাল এবং আজকের ম্যাচ সেটা কেমন হতে চলেছে আমাদের ধারণায়। নিজেদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে 10 রানে পরাস্ত করে জয়যাত্রা শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। রবিবার প্রথমে ব্যাট করে নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠীর জোড়া হাফ সেঞ্চুরির দৌলতে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 187 রান করেন তারা। একদিকে যখন মাত্র 56 বলে 80 রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দেন রানা, অন্যদিকে মাত্র 29 বলে 53 রানের মারমুখী ইনিংস খেলে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে দেন রাহুল। যদিও নতুন মরশুমের শুরুর দিনেও ফের ব্যর্থ রাসেল, মর্গান, গিলরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান ওয়ার্নার জুটিকে হারিয়ে ধাক্কা খায় হায়দ্রাবাদ। তবে হায়দ্রাবাদকে ফের একবার ম্যাচে ফিরিয়ে আনেন মনীষ পাণ্ডে এবং জনি বেয়ারস্টো জুটি। একদিকে যেমন মাত্র 40 বলে 55 রানের লড়াকু ইনিংস উপহার দেন বেয়ারস্টো, অন্যদিকে শেষ অবধি লড়াই চালিয়ে নিয়ে যান মনীষ। কিন্তু কামিন্সের বলে বেয়ারস্টো প্যাভিলিয়নে ফেরার পরেই সেভাবে আর মনীষের সঙ্গ দিতে পারেননি কেউই। ফলত শেষ পর্যন্ত তার 61 রানের অপরাজিত ইনিংস সত্ত্বেও সাকিব, প্রসিদ্ধ কৃষ্ণা, রাসেল এবং কামিন্সদের দুরন্ত বোলিংয়ে 10 রানে ম্যাচ জিতে নেয় কলকাতা। অন্যদিকে সোমবারের ম্যাচে নাম বদলের পর প্রথমবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। গত মরশুম তেমন ভালো যায়নি দুই দলেরই, তবে একদিকে যেমন রয়েছেন ক্রিস গেইল, কে এল রাহুল, ডেভিড মালান, নিকোলাস পুরান, মোহাম্মদ সামিদের মতো খেলোয়াড়রা, অন্যদিকে তেমনি রাজস্থানে রয়েছেন জস বাটলার, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়ার মতো একাধিক সাড়া জাগানো মুখ। আর সেই কারণেই আজকের এনকাউন্টার যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। গত মরশুমের স্মৃতি ভুলে আজ সম্পূর্ণ নতুনভাবে লড়াইয়ে নামছে দুই দল, পাঞ্জাব নাকি রাজস্থান, কার মুখে ফুটবে শেষ হাসি সেটাই এখন দেখার। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। তো আপনারা দেখলেন সেই প্রতিবেদন, এবার অরিত্র তোমার কাছে ফিরি আলোচনায়। একদম। তো অরিত্র তুমি বলো যে কালকে কেকেআরের ম্যাচ প্রথম কেমন দেখলে আগে বলো। দেখো, প্রথমেই বলবো যে আইপিএল এর 13টা সংস্করণ হয়ে গেছে এবং কাল থেকে 14th সংস্করণের প্রথম ম্যাচ খেলতে নেমেছে কলকাতা। একদম। তো আমরা তো প্রথম বলি বাংলার বসবাস করি এবং পশ্চিমবঙ্গের মানুষ, অবশ্যই দেখো বাঙালির মধ্যে কলকাতা নিয়ে একটা ইমোশন কাজ করে এবং একদম ভীষণ আবেগ রয়েছে। হ্যাঁ, এবং সেই আবেগকে কাজে লাগিয়েই কালকে রবিবাসরীয় সন্ধ্যেতে সবাই কিন্তু চোখ রেখেছিল টিভিতে, কারণ কালকে প্রথম ম্যাচ কলকাতা এবং অপরদিকে ছিল হায়দ্রাবাদ। তো প্রথমেই বলবো যে কলকাতার ম্যাচ কাল কিন্তু সত্যি দারুণ লেগেছে এবং একদম যাকে বলে পয়সা ওসুল ম্যাচ সেটাই হয়েছে। একদমই। এবং শুরু প্রথম শুরু করছে তারা এতদিন নিভৃত বাস বলো বা দীর্ঘ একটা সময় গ্যাপ ছিল, ক্রিকেটীয় ভাষায় যাকে আমরা বলি যে প্র্যাকটিসের একটা অভাব ছিল, সেই তারপরে একটা এত বছর পরে তারা নামলো, একটা বছর করোনার সময় ছিল, সেই সময় কাটিয়ে এবং অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন, সমস্ত কিছু বিপর্যয়কে কাটিয়ে তারা কালকে প্রথম ম্যাচ খেলতে নেমেছে এবং প্রথম ম্যাচেই একটা এত সুন্দর পারফরমেন্স যেটা কিন্তু সবারই মন ছুঁয়ে গেছে। একদমই। তুমি আমাকে প্রথমেই বলো যে নীতিশ রানা এবং রাহুল ত্রিপাঠী, কারণ কাল শুভমান গিল খুব একটা রান করতে পারেননি, ইনিংসটা ভালো শুরু করেছিলেন কিন্তু খুব একটা রান আসেনি, এইটা কতখানি গুরুত্বপূর্ণ ছিল এই পার্টনারশিপ? দেখো একদমই তাই, কারণ আমরা শুভমান গিলকে কিন্তু গত বছর থেকেই দেখছি যে কলকাতার হয়ে একটা অনবদ্য ব্যাটিং করে চলেছে এবং তার ছন্দ রয়েছে ব্যাটে, কোথাও হয়তো সে পারছে না নিজেকে দিতে, স্বাভাবিকভাবেই দেখো খুবই একটা অল্প একটা দুটো ম্যাচ হতেই পারে। হ্যাঁ, একটা দুটো ম্যাচ আমরা যারা নিজেরা ক্রিকেট খেলেছি আমাদের ক্ষেত্রেও হয়েছে যে 22 গজে সব দিনই যে সফল হবো সেটা হয়নি। তো দেখো তোমাকে শুভমান গিলের কথা বলতে গেলে বলতেই হয় যে আন্ডার-19 থেকে একটা উঠে আসা প্লেয়ার, এভাবে যে কত সুন্দর ধারাবাহিকভাবে সে কলকাতার হয়ে গত বছর খেলেছিল এবং এবছর কালকে প্রথম ম্যাচ, এটা হতে একটা ব্রেক থাকে, সেই ব্রেকটা থেকে কাটিয়ে উঠতে নিশ্চয়ই সময়। একদমই। তুমি নীতিশ রানা এবং রাহুল ত্রিপাঠী, একদম দেখো নীতিশ রানার প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে বলবো কালকে নীতিশ রানার যে রান 80+ রান করেছে সম্ভবত, এবং সেখানে যে 9টা 6 রয়েছে এবং 9টা 4 রয়েছে, একটা সুন্দর ইনিংস কালকে নীতিশ রানা খেলেছে এবং কোথাও যেন মনে হয়েছে যে শুভমান গিল যে ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছিল, এই শুভমান গিলের ব্যর্থতাই হয়তো নীতিশ রানা ঢেকে দিয়েছে এবং এই নীতিশ রানার যে রান, এই যে 80টা রান করেছে কালকে টি-20 ফরম্যাটে দীর্ঘদিন পর ক্রিকেটের মাঠে, এটাই হয়তো। শুধু তাই না, তুমিও জানো আমিও জানি যে করোনা থেকে উনি ফিরে আসছেন, তো স্বাভাবিক শরীরে একটা হালকা উইকনেস থাকে এবং সেগুলোকে কাটিয়ে উঠে এই একটা যে মুখের মতো জবাব দেওয়া এটা কিন্তু সহজ কথা। এটা আমি তোমার সাথে একমত অভিরূপ, কারণ দেখো দীর্ঘদিন করোনার কারণে তারা নিভৃত বাস ছিল এবং একটা প্র্যাকটিসেরও অভাব ছিল, তো সেই জায়গা থেকে কালকে প্রথম ম্যাচে যে রান করেছে নীতিশ রানা তা সত্যি প্রশংসনীয় একটা জায়গা। এবং আমার কেন জানি না মনে হয়, মানে আমি নিজে মনে করি বা অনেক দর্শকদের হয়তো মনে হতে পারে যে নীতিশ রানার যে কালকে রান
যে 80টা রান করেছিল, যে 80 প্লাস রান করেছে, সেই রানটাই কি অনেকটা হায়দ্রাবাদকে ব্যাকফুটে নিয়ে যায়নি? একদমই সঠিক কথা বলেছো যে 10 ওভারে প্রায় 91 রানের বোধহয় একটা পার্টনারশিপ হয়। আমি যদি এই প্রসঙ্গে তোমাকে বলবো যে বলো, এই যে রাহুল ত্রিপাঠী খুব একটা কম বল খেলে, মাত্র 29 বলে 53 রান, বলা যায় যে 5টা ওভার, 30 বলটা সমান 5টা ওভার, তো সে জায়গায় 5 ওভারে 53 রান করেছে, এটা একটা অভাবনীয় ব্যাপার। প্রায় 10 গড়ে তুমি দেখো, এবং দেখার বিষয় যে টি-20 এর মতো ক্রিকেট ফরম্যাটে একটা শর্ট ওভারের খেলা, যেখানে আমরা সব সময় দেখেছি ব্যাটসম্যানরা মারমুখী হয়, যেখানে কোনো একটা অর্থোডক্স খেলা জায়গা থাকে না, সেই জায়গা থেকে কালকে রাহুল ত্রিপাঠী রানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ওই যে 10 ওভার, এবং শুধু তাই না, রাহুল ত্রিপাঠীর ইনিংস যদি তুমি দেখো খুবই অর্থোডক্স শট, সেখানে যে খুব তিনি কিছু নতুন তৈরি করছেন, ইনোভেটিভ শট খেলছেন বিশাল কিছু তা কিন্তু নয়, কিন্তু অর্থোডক্স শটে ব্যাঙ্ক করছেন এবং ভালো খেলছেন, এইটা হচ্ছে কথা। হ্যাঁ দেখো, একদমই আমি তোমার সাথে এই বিষয়ে একমত, কারণ কালকে খেলার প্লেয়াররা খেলেছে, সেটা দর্শকদের মন ছুঁয়েছে, আমাদেরও মন ছুঁয়েছে, কিন্তু আমি তোমাকে ঠিক যে বিষয়টা নিয়ে বলতে চাইবো যে ওই যে 10 ওভারের মধ্যে 90 এর কাছাকাছি রান, স্বাভাবিক মানে এটা সত্যি করে কিন্তু সহজ কাজ নয়, কিন্তু সেই জায়গায় শুভমান গিল যখন প্রথমে ফিরে গেল, তারপর নীতিশ রানা এসে শক্ত হাতে হাল ধরলো, বলা যেতেই পারে আমরা ক্রিকেটের ভাষায় বলি যে গোড়াপত্তনকারী ব্যাটসম্যান, সেই গোড়াপত্তনকারী ব্যাটসম্যানের জায়গাটা কিন্তু নীতিশ রানা কালকে নিয়েছে, এবং তারপরে রাহুল ত্রিপাঠীর সংযোজন, দুজনে মিলে একটা অদ্ভুত ইনিংস কালকে খেলে, একটা কম্বিনেশন তৈরি হয়েছে, এবং অবশ্যই ভালো কম্বিনেশন ছিল এটা একটা। এবার দেখো তারপরে আরো একটা জায়গায় আমরা আসতেই পারি, দিনেশ কার্তিক, আমি সেটাই বলছি, কারণ কালকে দেখো ব্যর্থ হয়েছে মর্গান, একদিকে তোমার রাসেলও ব্যর্থ, তো বড় বড় নাম যখন কিন্তু ছিল না তখন 9 বলে ওই যে 22টা রান, এটা শেষের দিকে যে একটা পেস দিয়েছে ইনিংসটাকে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো দিনেশ কার্তিককে আমরা বরাবরই দেখেছি যে কম বল খেলে একটা বড় রানের দিকে দিনেশ কার্তিক যায়, এবং তোমাকে মনে করিয়ে দেবো নিধাস ট্রফি, সম্ভবত আমার শালটা মনে পড়ছে না এই মুহূর্তে, নিধাস ট্রফিতে কিন্তু দিনেশ কার্তিকের ওই যে শেষ ওভারে সুন্দর মার, একদম অদ্ভুত, এবং একটা এবং সেটা প্রায় একটা মোড়া ম্যাচ বাঁচিয়ে দিয়েছিল, একদমই তাই, একদম বাংলাদেশের বোলারকে যে মারছে ওই যে একটা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, একদম শেষের দিকে যে ম্যাচ, সেই জায়গায় দাঁড়িয়ে দিনেশ কার্তিকের সম্ভবত 9 বলে এরকমই একটা রান ছিল, 17 বলে 23 বা সামথিং কিছু একটা রান ছিল, সেই যে রান, আমরা আবারও যেটা বলবো দর্শকদের উদ্দেশ্যে যে দিনেশ কার্তিক কিন্তু একটা অভাবনীয় ব্যাটসম্যান যে কম বল খেলে বেশি রান করতে চায়, এবং এবং ছোট ছোট ক্যামিও তিনি উপহার দেন, এবং দর্শক বন্ধুরাও জানেন যে তিনি ধোনিকে শ্রেষ্ঠ ফিনিশার মানেন এবং তার মতো করে ইনিংসগুলো নিজেকে পেস করতে চান, তো সেটাই গত দিনে খুব সুন্দর হয়েছে। তুমি একটা জিনিস বলো যে এবার কেকেআরের বোলিং পার্টটায় আসি, কারণ প্রথম ব্যাটিং এ তো 187 রান, সেটা বড় স্কোর নিশ্চয়ই ছিল, কিন্তু জনি বেয়ারস্টো এবং অন্যদিকে তোমার স্বপ্ন দেখাচ্ছিলেন মনীষ পাণ্ডে, তো সেখান থেকে কেকেআর এর বোলিংটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রথমে বলি হায়দ্রাবাদের টিমের ব্যাটিং লাইনআপ যদি আমরা সত্যি করেই দেখতে চাই, তাহলে কিন্তু খুবই শক্ত একটা ব্যাটিং লাইনআপ, কারণ ওয়ার্নার, হ্যাঁ ওয়ার্নার রয়েছে, ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান যাকে আমরা চিনি, এবং টি-20 ফরম্যাটে তো সবথেকে বড় ভয়ঙ্কর ব্যাটসম্যান, অন্য ডেভিড ওয়ার্নার রয়েছে, তার সাথে রয়েছে ঋদ্ধিমান সাহা, খুব গর্বের কথা বলতে হচ্ছে যে আমাদের বাংলা ছেলে ঋদ্ধিমান সাহা, গত বছর কিন্তু তিনি দুর্দান্ত পারফরম্যান্স শেষের দিকে ম্যাচে দিয়েছিলেন বলেই হয়তো টিম ম্যানেজমেন্ট তাকে গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে নিয়ে আসতে চেয়েছে, তো দেখো সেক্ষেত্রে মনীষ পাণ্ডে রয়েছে, জনি বেয়ারস্টো রয়েছে, তিনিও একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান, আমরা তাকে দেখি যখন তিনি ফর্মে থাকেন তখন কিন্তু তিনি বোলারকে কিছু মনেই করে না, ছেলে খেলা করে রীতিমতো বোলারকে নিয়ে, তো সেই জায়গা থেকে দেখো কালকে কলকাতার বোলিং যে টিমটা ছিল, বোলিং লাইন আপ যেটা ছিল, তারা কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে, কারণ আমরা দেখেছি প্রসিদ্ধ কৃষ্ণা প্রথমে শুরুতেই একটা ব্রেক থ্রু দিয়েছে, তারপর জনি বেয়ারস্টোর উইকেট, তুমি যেটা বলছিলে যে মনীষ পাণ্ডের সঙ্গে জনি বেয়ারস্টো যখন একটা পার্টনারশিপ চলছে, একটা পার্টনারশিপ গড়ে উঠেছে, সেই জায়গাতে জনি বেয়ারস্টোর উইকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই কাজটা কিন্তু প্যাট কামিন্স করেছে, একদম। এবার আজকের ম্যাচ নিয়ে তোমার কাছে একটু আসি, যে আরআর ভার্সেস তোমার পাঞ্জাব, অর্থাৎ রাজস্থান ভার্সেস পাঞ্জাব, একদম তুমি বলো যে রাজস্থান ভার্সেস পাঞ্জাব তুমি কাকে এগিয়ে রাখছো আগে ছোট্ট করে বলো। দেখো এগিয়ে রাখার বলতে সবাই কিন্তু চতুর্দশ সংস্করণের প্রথম ম্যাচ খেলতে থাকছে, এখনো পর্যন্ত আমরা যদি গতবারের পারফরমেন্স দেখি তাহলে বলবো যে দেখো রাজস্থান কিন্তু বিগত বছরে মাঝের দিকে একটু খুব ভালো ফল করছিল, মানে যখন লিগ কাপের ম্যাচ শেষ হচ্ছে বা তারা যখন কোয়ার্টার ফাইনালের দিকে যাচ্ছে সেই সময় কিন্তু রাজস্থান ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু তারা ধারাবাহিক ছিল না, ধারাবাহিক ছিল না একদমই তাই, কিন্তু পাঞ্জাবকে দেখো পাঞ্জাবে কিন্তু বেশ বড় বড় নাম রয়েছে, প্রথমে যার কথা মনে রাখতে হয় যে ক্রিস গেল, যাকে আমরা ইউনিভার্সাল বস বলে জানি, এবং ক্রিস গেলের সেই যে চোখ ধাঁধানো শট, সত্যি কথা, এবং গতবারে তিনি প্রথম থেকে খেলতে পারেননি তার প্রমাণ করেছিলেন শেষ দিকে, এবারে আশা করি তিনি প্রথম থেকেই শুরু থেকেই টিমে থাকবেন, এবং তুমি বলো যে ডেভিড মালান তিনি কিন্তু টি-20 এক নম্বর ব্যাটসম্যান এখন, তিনিও কিন্তু পাঞ্জাবে, তো কম্বিনেশনটা কিরকম হবে? দেখো টিমের কম্বিনেশন কি হবে সেটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের উপর ভরসা করে, কারণ তারা কাকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বা বোলার হিসেবে টিমে রাখবেন, দেখো আমরা জানি যারা ক্রিকেট খেলেছি তারা দেখি যে টিমে 16 জন থাকে বা 20 জনের স্কোয়াড হয়, সেখান থেকে 11 জনকে বেছে কিন্তু টিম তৈরি করে নির্বাচকরা,
তো সেই জায়গা থেকে সেটা সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দেওয়াটাই উচিত আমার মনে হয়, যে আজকে সবে প্রথম তারা ম্যাচ খেলতে নামছে। এবং সব থেকে যেটা বড় কথা, এবছর তারা কিন্তু কেউ হোম গ্রাউন্ডে খেলছে না, সবাইকেই অ্যাওয়ে গ্রাউন্ডে গিয়ে খেলতে হচ্ছে। তো সেই জায়গায় পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং বাকি প্র্যাকটিসেস সেটা দেখেই হয়তো এবারে নির্বাচকরা টিম ঠিক করবে। তবে তুমি যদি বলো, আমি কেন জানি না আমি এগিয়ে রাখবো সবসময় রাজস্থান রয়্যালসকে, মানে আজকের ম্যাচের জন্য, যদিও প্রথম ম্যাচ, আমি এখনো হয়তো বিস্তারিত বলতে পারবো। দেখো আজকে তোমাকে খবরটা দিই এবং দর্শক বন্ধুদেরও খবরটা দিই, যতদূর সম্ভব আমি জানি না আপনারা মিলিয়ে নেবেন, কিন্তু জোফরা আর্চার এখনো এসে পৌঁছায়নি। তো আমার মনে হয় যে জয়দেব উনাদকরদের পক্ষে এটা কিন্তু বেশ একটুখানি অনভিজ্ঞ একটা বোলিং লাইন আপ হতে চলেছে, এবং সেটার ফায়দা কিন্তু মনে হয় তুলতে পারেন ক্রিস গেলরা, যদি সেই ফর্মে, গত বছর যে ফর্মে তারা ছিলেন সেটা দেখা যায়। এবার অন্যদিকে তুমি বলো যে প্রথম ম্যাচেই কিন্তু আমরা দেখলাম যে দুই মহিরুহ পতন ঘটলো, মানে প্রথম পর্বেই। একদিকে প্রথম ম্যাচ হেরে শুরু করলো মুম্বাই, অন্যদিকে প্রথম ম্যাচ হেরে শুরু করলো চেন্নাই। তো তুমি বলো কলকাতা এরপর মুম্বাইয়ের মুখোমুখি হবে, কি কাকে এগিয়ে রাখছো? এই বিষয়টা নিয়ে তোমাকে আমি বলি যে মুম্বাই কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন এবং সেদিকে চেন্নাই তিনবারে। তো সেই জায়গা থেকে প্রথম দুটো যারা আগে বিগত বছরের চ্যাম্পিয়ন এবং সব থেকে বড় নাম মহেন্দ্র সিং ধোনি চেন্নাই রয়েছে, অন্যদিকে রয়েছে হিটম্যান রোহিত শর্মা। তো মুম্বাই এবং চেন্নাই শুরুটা হয়তো কিছুটা নড়বড়ে হলেও আমি মনে করি পরবর্তী ম্যাচে তারা কামব্যাক করতে পারবে। কারণ দেখো মুম্বাইয়ের যে ব্রিগেড, মুম্বাই ব্রিগেড কিন্তু সত্যিই খুব স্ট্রং, কারণ তাদের বোলিংয়ে রয়েছে জসপ্রীত বুমরার মতো একটা বড় নাম। আবার অন্যদিকে যদি আমি চেন্নাইকে দেখতে যাই, সেদিকেও কিন্তু বেশ অভিজ্ঞ প্লেয়াররা রয়েছে, হয়তো তারা তরুণ। সুরেশ রায়না বলো, সুরেশ রায়না আমরা প্রথম দিনে দেখলাম সে কিন্তু একটা লড়াকু ইনিংস খেলেছে, হয়তো তার ইনিংস কাজে লাগেনি কোনো কারণে, কিন্তু দেখো অভিজ্ঞ ব্যাটসম্যানদেরকে নিয়ে কিন্তু চেন্নাই টিমটা তৈরি। এবং বর্তমানে বোলিং অ্যাটাকে শার্দুল ঠাকুর এসেছে এবং দীপক চাহার এসছে, একটা খুব সুন্দর কম্বিনেশন, তারা ভীষণ ভালো কম্বিনেশন খেলে যাচ্ছে। তবে আমি বলবো যে প্রথম ম্যাচ তারা হয়তো একটু নড়বড়ে ভাবেই শুরু করেছে, আগামী দিনে যতদিন এগোতে থাকবে তারা একটা ভালো ফল করবে, এটা আমার আশা। এই নোটেই আজকে অবশ্যই অরিত্র তোমাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, আর আপনাদেরও ধন্যবাদ জানাই দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এই নোটেই শেষ করবো আজকের অনুষ্ঠান, দেখতে থাকুন @ স্পোর্টস সিজন 2 লাইভ।